হ্যালো ইভজন वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব আমাদের সশিয়োলজি অফ প্রবলেম এন্ড ওয়েলফেয়ার পেপারের ইবচরের জন্য সাজেশন যারা তোমরা কল্লোন ইউনিভার্সিটি এর আছো কল্লোন ইউনিভার্সিটির ফিফসিন এবং তোমাদের চারটি অপশন আছে তার মধ্যে আমরা আজকে আলোচনা করব ডিসি 1 সি এবং তোমরা ম্যাক্সিমাম কলেজে এই পেপারটি পড়ানো হচ্ছে তো সেই কারণে শুধুমাত্র এই পেপারটারই কিন্তু সাজেশন দেওয়া হবে ওকে চলো তো আজকের এই পেপারে আমরা আলোচনা করব কি কি কোশ্চেন তোমরা এবছরের জন্য প্রিপারেশন নিতে পারো চলো তাহলে আমরা দেখে নিই প্রথমে আমরা দেখবো দশ নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখো দশ নম্বরের জন্য তোমাদের প্রথমেই দেখতে হবে এবছরের জন্য কিশোর অপরাধ কাকে বলে যে যেটাকে আমরা বলছি কি জুবেনাইল ডেলিনকোয়েন্সি ওকে জুবেনাইল ডেনকুয়েন্সি কোয়েশ্চান নাম্বার টু সামাজিক সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গির ধারণাটি আলোচনা করো দেখো এখানে সামাজিক সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে বেশ কিছু দৃষ্টিভঙ্গি আছে তার মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গি একটা সোশ্যাল ডিসঅর্গানাইজেশন সামাজিক সমস্যার দৃষ্টিভঙ্গি এই যে দৃষ্টিভঙ্গিগুলো তোমাদের আছে হ্যাঁ সাংস্কৃতিক বিলম্বন দৃষ্টিভঙ্গি এই প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি এখানে কিন্তু রেডি করে রাখবে তোমরা তো পার্টিকুলারলি কোন একটা দৃষ্টিভঙ্গির দিতে পারে আবার টোটাল দেখা গেল এমনভাবে প্রশ্ন দিল যে সামাজিক সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগুলো আলোচনা করো ভারতে নারী পাচারের ওপর একটি টিকা লেখো দেখো এখানে কি কি পড়বে নারী পাচারের কারণ ফলাফল ঠিক আছে এই নারী পাচারের কারণ ফলাফলটা দেখলেই তার উপর বেশ করে তোমরা অন্যান্য কোশ্চেনগুলো করতে পারবে চার নম্বর সামাজিক সমস্যা দূরীকরণে যে সামাজিক নীতি তৈরি হয়েছে যেটাকে আমরা কি বলছি সোশ্যাল পলিসি সোশ্যাল পলিসিগুলো তৈরি হয়েছে কিসের জন্য সামাজিক সমস্যা দূর করবার জন্য তো সেই সোশ্যাল পলিসিগুলো এখানে কিন্তু আলোচনা করতে হবে শিশুদের জন্য কল্যাণমূলক কর্মসূচি কি কি নেওয়া হয়েছে দেখো শিশুরা শিশুদের তো বিভিন্ন সমস্যা আমরা দেখছি সোসাইটিতে সেই শিশুদের সেই সমস্যাগুলোকে দূরীকরণের জন্য কি কি কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে সেটা আলোচনা করতে হবে একইভাবে তপশিলি জাতির ক্ষেত্রেও তাই তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি এসটি দের উন্নয়নে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারত সরকার কি কি কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচিগুলো এখানে কিন্তু আলোচনা করতে হবে দেখো আমাদের পেপারটার নামটি ওয়েলফেয়ার এই ওয়েলফারের জায়গা থেকে আমাদের উন্নয়নমূলক যে কর্মসূচি সেই কিন্তু খেয়াল খেয়াল রাখতে রাখতে হবে হবে কাদের আর আর এখানে চাইল্ড উইমেন নারী এই কর্মসূচিগুলো তিন এই তিনটি সেক্টরে ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি কি আছে ওয়েলফেয়ার প্রোগ্রাম কি কি আছে সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আর হচ্ছে দেখো নারী কল্যাণ কর্মসূচি পাঁচ ছয় সাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমি এবছরের জন্য আরো একটা গুরুত্ব দিলাম দু নম্বরের উপর দু নম্বরের কোশ্চেনটা তোমরা তৈরি করে রেখো তাহলে এখানে তোমাদের লিখতে হবে কটা এখানে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে দশের দুটি এখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে এখান থেকে যদিও কমন না পাও আমি পাঁচ নম্বরের যে কোশ্চেনগুলো আলোচনা করছি তার মধ্যে থেকে পেয়েই যাবে এবার এসে আমরা পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে কি কি তোমরা দেখবে প্রথম যে পার্টটা দেখতে হবে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট পার্ট ব্যক্তিগত অসংগঠনের উপর গুরুত্ব ব্যক্তিগত অসংগঠনের উপর একটা সংক্ষিপ্ত টিকা সামাজিক সমস্যার কারণ এটা আমি একটু লেস সেই জন্য এই প্রশ্নটাকে একটু কম গুরুত্ব দিতে বলছি পশ্চিমবঙ্গে নারী কল্যাণ কর্মসূচি সম্পর্কে আলোচনা করে দেখো আমরা অলরেডি নারী কল্যাণ কর্মসূচি দশ নম্বরের জন্য বলেছি সেখান থেকেই কিন্তু এই প্রিপারেশনটা তোমাদের হয়ে যাবে তপশিলি জাতিদের প্রধান সমস্যা ইম্পর্ট্যান্ট সামাজিক সমস্যা অধ্যয়নে বিভিন্ন দৃষ্টিভঙ্গি যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আসতে পারে বিভিন্ন দৃষ্টিভঙ্গি যখন আসবে তখন সেটা মনে রাখো মনে করো দশ নম্বরেই বেশি আসার সম্ভাবনা আর যদি কোনো পার্টিকুলার কোনো একটি দৃষ্টিভঙ্গি দেয় তো সেক্ষেত্রে সেটা পাঁচে আসার সম্ভাবনা বেশি তোমরা প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি দেখে রাখবে এখান থেকে পাঁচ অথবা দুইয়ের কোশ্চেন কিন্তু পাবে এবছরের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সমাজ বর্তমান সমাজে ধর্মীয় মৌলবাদের প্রভাব আলোচনা করো ওকে তারপর চলে আসছি শিশুদের অপব্যবহার সম্পর্কে আলোচনা করো বিচ্যুতি আচরণের বৈশিষ্ট্য সম্পর্কে একটি টিকা লেখো বিচ্যুতিমূলক আচরণ এটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ এবছরের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেগুলোকে হাইলাইট করছি স্টার দিচ্ছে তোমরা সেগুলোকে বেশি করে পড়ো শিশু শ্রমের কারণ দেখে যাবে তারপর আমরা আসছি এথনিক ভায়োলেন্স এথনিক ভায়োলেন্সের এর উপর একটি টিকা লেখো এথনিক ভায়োলেন্সটা এবছরের জন্য ইম্পর্টেন্ট ভেরি ভেরি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি এবছরের জন্য বেশি ফোকাস করতে বলছি এথনিক ভায়োলেন্স বিচ্যুতিমূলক আচরণ আর এই বিশেষ করে শিশু আমরা একদম প্রথমে পড়লাম পারিবারিক অসংগঠন আর ব্যক্তিগত অসংগঠন এই দুটোর মধ্যে একটা আসে এবছরের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ গার্হস্থ্য হিংসার প্রকৃতি সামাজিক প্যাথোলজি তোমরা এর মধ্যেই আশা করছি পাঁচ নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে আর ভারতীয় সমাজে তপশিল উপজাতিদের সমাজের সমস্যার প্রকৃতি এটা তো তোমাদের পড়তেই হবে সমস্যা এবং সমাধান প্রকল্পে আমাদের সরকারের তরফ থেকে কি কি কল্যাণমূলক কর্মসূচি বা প্রকল্প নেওয়া হয়েছে সেইগুলোই কিন্তু আমরা এখানে দেখব ওকে তো এস প্রবলেমটাও কিন্তু দেখে রাখতে হবে তাহলে এই হচ্ছে চোদ্দোটা প্রশ্ন যে চোদ্দোটা প্রশ্ন তোমরা পাঁচ নম্বরের জন্য দেখবে আর ওখানে দিয়েছি আমি সাতটা টোটাল একুশটা প্রশ্ন তার মধ্যে কমন প্রশ্ন আছে দুটো মানে ওভারঅল ধরো কুড়িটা প্রশ্ন তো কুড়িটা প্রশ্ন কিন্তু তোমাদের তৈরি করাই যায় এই কুড়িটা প্রশ্ন তৈরি করলে তোমাদের বেস তৈরি হয়ে যাবে এই কুড়িটা প্রশ্নের উপর বেস করে তুমি যে কোনো কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে হুম এই কুড়িটা কোশ্চেন হচ্ছে টোটাল বেস এর মধ্যে তোমাদের লিখতে হবে কটা দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে দশ নম্বরের তাই তো কুড়ি আর ছয় নম্বরে পাঁচ নম্বর ষাট প্রশ্ন লিখতে হবে দশটা তাহলে এই হচ্ছে ষাট আর পনেরো নম্বর তোমাদের কলেজ এবং ইন্টারনাল মিলিয়ে কলেজের অ্যাটেন্ডেন্স এবং ইন্টারনাল মিলিয়ে তাহলে এই হচ্ছে সিস্টেম পঁচাত্তর এবং এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো তাহলে এই যে প্যাটার্ন তোমার মাত্র দুই আর চার ছটা প্রশ্ন লিখতে হবে আমি ছটা প্রশ্নের জন্য কটা দিলাম কুড়িটা প্রশ্ন কিন্তু তার মধ্যে বেশি ফোকাস করতে বললাম যেগুলো সেগুলোকে বেশি ফোকাস করে চলো চলে আসে এবার কোশ্চেন মার্ক দুই নম্বরের কোশ্চেনের জন্য দেখো দুই নম্বরের কোশ্চেন আমি যে প্রশ্নগুলো এখানে দিয়েছি চল্লিশটা প্রশ্ন চল্লিশটা শর্ট কোশ্চেন একদম তোমরা এখান থেকেই কমন পাবে চল্লিশটা শর্ট কোশ্চেন এবং আর কি হলো বড় প্রশ্ন যেগুলো বললাম তার মধ্যে থেকে এর বাইরে তোমরা কোনো প্রশ্ন পাবে না এমন হবে না যে তোমরা শর্ট প্রশ্ন লিখতে পারো না শর্ট প্রশ্ন কমন পাবেই পাবে দেখো সামাজিক সমস্যার দুটি উদাহরণ দাও প্রিপারেশনটা যদি তুমি এইভাবে নাও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখন যদি তোমরা ভিডিওটা না দেখো আমি কোন বিষয়গুলোর উপর ফোকাস করতে বলছি সেটা যদি না ইম্পর্টেন্স দাও তাহলে সমস্যায় পড়বে তাহলে বলবে স্যার কমন পাইনি আমি চল্লিশটা প্রশ্ন দিচ্ছি কিন্তু কোথা থেকে তৈরি করবে কিভাবে এটা তৈরি হবে কত সহজে সেটাও কিন্তু বলে দিচ্ছি দেখো সামাজিক সমস্যা সমস্যা যখন কাকে বলে যখন পড়বে তখন তো সামাজিক দেখতেই হবে এটার কিন্তু ইম্পর্টেন্ট বিচ্যুত আচরণ বলতে কি বুঝি সামাজিক অসংগঠন বলতে কি বুঝি ব্যক্তিগত অসংগঠনের দুটি কারণ দেখো এই দুটো তো বড় প্রশ্নের জন্য বলেছি তাহলে আলাদাভাবে কি তোমাকে তৈরি করতে হচ্ছে হচ্ছে না সংস্কৃতির বিলম্বন যখন পড়বে সেখানে দেখবে দুটি সংস্কৃতির কথা বলা হয়েছে কি কি বস্তুগত আর অবস্তুগত এই অবস্তুগত আর বস্তুগত সংস্কৃতি কিন্তু এখানে তোমরা জেনে রাখতে হবে সংজ্ঞাটায় একটা বার বস্তুগত সংস্কৃতি কিশোর বয়সে অপরাধী হয়ে ওঠার দুটো কারণ খুব সহজ বিষয় বলছে কিশোর অপরাধের কারণ সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সোশ্যাল কন্ট্রোল মানসিক ব্যাধির দুটি কারণ মাদক মাদকাসক্তির দুটি কারণ ড্রাগ অ্যাডিকশানের ড্রাগ ও আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম তোমরা ড্রাগ অ্যাডিকশানটা কিন্তু দেখবে ড্রাগ অ্যাডিকশানটা কিন্তু গুরুত্বপূর্ণ আত্মহত্যা বলতে কি বোঝো আত্মহত্যার কারণ জন্য অথবা পাঁচ নম্বরের জন্য দশে আসবে না শিক্ষা সুরক্ষার পক্ষে দুটি যুক্তি লেখো সরি শিশু সুরক্ষার পক্ষে শিশু শ্রমিকের বয়স সীমা বয়সের ঊর্ধ্ব কত গার্হস্থ হিংসার যে কোনো দুটি পরিণতি ফলাফল প্রভাব তোমরা যখন ডোমেস্টিক ভায়োলেন্স পড়বে তো সেক্ষেত্রে তো এর ফলাফলটা আমাদের দেখতেই হবে তো ডোমেস্টিক ভায়োলেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট এটা মনে রেখো দেখো সমাজ ধর্মীয় মৌলবাদের দুটি খারাপ প্রভাব ঠিক আছে তারপর আসো সামাজিক সমস্যা কাকে বলে সামাজিক সমস্যা কাকে বলে উদাহরণ প্রথমেই বললাম দেখতে হবে শিশু অপব্যবহার কাকে বলে উপজাতিদের সমস্যা উল্লেখ করো তাহলে এটা তো তোমরা বড় প্রশ্নের জন্য অলরেডি তৈরি করছো পাঁচ দশের জন্য এখান থেকে তৈরি হয়ে যাবে মহিলাদের কল্যাণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একদম এটাও তোমরা তৈরি করেছো গারসহিংসা কাকে বলে একদম যখন পাঁচ নম্বরের জন্য তৈরি করবে তা গারসহিংসা কাকে বলে তার পরিণতি কি কারণে হয় হ্যাঁ সমস্তটাই কিন্তু এখানে তোমরা জেনে যাবে তাহলে দুই নম্বরের জন্য জাস্ট আমি বলছি যে তোমরা এই জায়গাটা কিভাবে দেখবে হুম তাহলে বড় প্রশ্ন তৈরির সঙ্গে সঙ্গে এগুলো হয়ে যাবে দুটি গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণ কর্মসূচির নাম লেখো যে কোনো দুটি সামাজিক কল্যাণ যেটা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য করা হয়েছে এমন দুটি কর্মসূচির নাম এখানে তোমরা মনে রেখো এরপর আসছি তিরিশ নম্বরের পার্টটাই দেখো কাকে বলে অলরেডি বললাম সামাজিক অসংগঠন কাকে বলে এটা রিপিট হলো শিশু শ্রমিকের সংজ্ঞা পারিবারিক অসং পারিবারিক ও সংগঠন কাকে বলে আচ্ছা এখানে আর একটা মিস করে গেলাম জাতি দাঙ্গা ইম্পর্টেন্ট ডেথনিক ভায়োলেন্স শিশু কল্যাণ কর্মসূচির নাম ধর্মীয় মৌলবাদ কি মহিলা কল্যাণ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ আইন দেখো এর আগে প্রকল্প পড়েছ এখানে কিন্তু তোমাদের আইন দেখতে হবে আইন প্রকল্প দুটোই কিন্তু মনে রাখতে হবে সামাজিক প্যাথোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামাজিক সমস্যা কাকে বলে এটা আমরা আগেও বলেছি চলে আসো নেক্সট শিশু কল্যাণ বলতে কি বোঝো পারিবারিক অসংগঠন এটাও হয়তো রিপিট হচ্ছে বেশ কিছু কোশ্চেন রিপিট আছে একটু খেয়াল করবে সমাজের সমস্যা আলোচনায় সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিগুলো কি যে দৃষ্টিভঙ্গিগুলোর কথা প্রথম থেকেই বলছি নামগুলো জাস্ট নাম জাস্ট এখানে নামগুলো হাইলাইট করতে হবে তারপরে এগুলো দেখো শিশুশ্রম কাকে বলে এগুলো রিপিট হচ্ছে সমাজ কল্যাণ কিশোর অপরাধ হ্যাঁ ধর্মীয় মৌলবাদ বিচ্যুত আচরণ এগুলো কেন আমি রিপিট করেছি তার কারণ কোনো একটা বছরেই এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে এটা গত বছরের প্রশ্নের থেকেও কিছু প্রশ্ন আছে যেগুলো আমি এর মধ্যে রেখেছি লাস্ট ইয়ার তোমাদের যেটা হয়েছে গত বছরের প্রশ্ন থেকেও বেশ কিছু কমন প্রশ্ন আমি এখানে রেখেছি যেগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে তো সেই কারণে এই যে কোশ্চেনগুলো গুলো রিপিট হচ্ছে এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার বলে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেনের সঙ্গে মিলিয়ে নেবে পরে যে এই অঞ্চল থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবেই এবং শর্ট প্রশ্ন কমন হানড্রেড পার্সেন্ট পাবে শর্ট প্রশ্ন নিয়ে অনেক সময় কমন পাও না কিন্তু আমি এটাতে গ্যারান্টি দিচ্ছি তোমরা শর্ট প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবে কোনো অসুবিধা নেই তো এগুলোর উপর বেস করে তোমরা বাকি দিনের প্রিপারেশানগুলো নিতে পারো কারণ পরীক্ষার খুব বেশি সময় নেই আর যারা স্টাডি ম্যাট এখনও পাওনি স্টাডি মেটেরিয়ালস যদি নিতে চাও স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে তো তোমরা স্টাডি মেটেরিয়ালস নিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করো ওকে তো শেষ করছি আজকে ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে